রাজধানীতে আবারও অস্থির মুরগি ও ডিমের বাজার। ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা, ডিমের দামও প্রতি ডজনে বেড়েছে 12 থেকে 14 টাকা। বেড়েছে মোটা চাল ও চিনির দামও, তবে অন্যান্য নিত্য পণ্যের দাম রয়েছে আগের মতোই। মাছ ও শাকসবজির দাম বাড়েনি। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। চাল ডাল তেলসহ নিত্য পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে রাজধানীর বাজারে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা শাকসবজির আমদানিও প্রচুর। কিন্তু ঢাকার বাজারে হঠাৎ বেড়ে গেছে মুরগি ও ডিমের দাম। ব্যবসায়ীরা বলছেন বাজারের এ দুটি পণ্যের সংকটের কারণে দাম বেড়েছে। প্রতি কেজি মুরগিতে বেড়েছে 40 থেকে 50 টাকা, আর ডিমের দাম বেড়েছে প্রতি ডজনে 12 থেকে 14 টাকা। এই অস্থিরতায় অসন্তোষ জানান ক্রেতারা। গত সপ্তাহে 120 টাকা 125 টাকা ডজন ছিল, এখন এই সপ্তাহের এই 1 তারিখ থেকেই আপনার 132 টাকা ডজন পাইকারি চলে। কে আমরা ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 190-95 টাকা আর কি, কেজিতে আপনার 130-140 টাকা বেড়েছে আর কি এক সপ্তাহের ব্যবধান। কিছুটা দাম বেড়েছে মোটা চাল ও চিনির। চিনিটা হলো আপনার সরকার রেট বাড়াইছে কেজিতে 5 টাকা, এরপরও কোম্পানিরা মাল দেয় না, তাও মাল দিছে বড় রেটে আমাদের থেকে নিচ্ছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ এই চিকন চাল যেগুলো এগুলো মোটামুটি ঠিক আছে। মোটা চালের দাম মনে করেন যায় 1 কেজিতে 1 টাকা থেকে 2 টাকা পর্যন্ত বাড়ছে। দু একটি পণ্য ছাড়া স্থিতিশীল রয়েছে শাকসবজি ও মাছের দাম। গত সপ্তাহ থেকে কাঁচা মাছের দাম তো একটু বাড়ছে, কেজি প্রতি 20 টাকা বাড়ছে। আর এমনি গত সপ্তাহে যা ছিল সবগুলোই স্বাভাবিক ছিল সবজির দাম। মাছের দাম মনে করেন আগের মতোই দাম আছে, বাড়ে নাই, কিন্তু কিছু কিছু মাছ দেশি মাছটা ওইটা আবার একটু দাম বাড়তি। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা।